আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া ও আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব আপনারা দেখেছেন, ইতিমধ্যেই তারা আহ্বান জানিয়েছে এবং সকল নেতাকর্মীদেরকে এই পুলিশকে সহায়তা করার জন্য আমাদের নির্দেশ দিয়েছে। কারণ পুলিশ এরা একবার প্রান্তিক লেভেলে শান্তি শৃঙ্খলা সব কিছু তারাই রক্ষা করতে পারে। এবং আপনারা জানেন যে একটা যদি কেউ মার্ডার হয় তার পোস্টমর্টাম রিপোর্ট করতে হলে পুলিশেরই দরকার, এবং একটা মামলা যদি নিতে হয় পুলিশের দরকার। সুতরাং একটা দেশে একটা বিপ্লব ঘটেছে, বিপ্লবের পরে একটু কিছু আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটেছে। আমরা চাই যে পুলিশ বাহিনী আগের মতোই তারা দেশের যারা তারা আমাদেরই বন্ধু, আমাদের সহায়ক, সুতরাং তারা আগের মতো তারা নির্ভয়ে কাজ করবে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশ ও জাতির জনগণের জন্য আইনের সহায়তা পাওয়ার জন্য আমরা এই আইন বিভাগকে চালু করা গিয়ে আমরা নিজেরা জনগণের খেদমতের জন্য আমরা এই পরিস্থিতি নিয়েছি। তারই মডেল হিসাবে কালকে রাজপাড়া থানা চালু করা হয়েছে, আজকে বলিয়া থানা চালু করা হচ্ছে। আর তার সঙ্গে আমি জনগণ বা স্থানীয় যারা এখানে বসবাস করেন থানাকে সহযোগিতা করেন, খাদ্য দিয়ে, আইন শক্তি দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে তাদের সহযোগিতা করেন, থানা যেন ঠিক মতো চালাতে পারে। সকলকে আমি তার আহ্বান জানাই। দুষ্কৃতিকারী যেই হোক, যদি আমাদের সংগঠনের কেউ হয়ে থাকে তার বিরুদ্ধে ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি আপনারা জানেন, এবং আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিএনপি নেতারা সকলে সহ আমরা সারা রাত্রি ধরে পাহারা দিচ্ছি, সারা রাত্রি ধরে আমরা পাহারা দিচ্ছি। আমরা এই সমস্ত দুষ্কৃতিকারী যারা রয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করে উপযুক্ত আমরা শাস্তির ব্যবস্থা করব। বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ছিল না, এইটা ছিল দাসত্বের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে ছিল না, অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে কিন্তু এই সংগ্রাম। কাজেই আজকে আমরা চাই সুশাসন। বাংলাদেশ পুলিশ যেন জনগণের পুলিশ হয়, আওয়ামী পুলিশ যেন না হয় অতীতের মতন, এটা আমাদের আহ্বান, এটা আমাদের আশা, এটা আমাদের আকাঙ্ক্ষা।